এমন একটি সিক্রেট ওপেন করবো যেখান থেকে আপনি যদি সারা জীবন ধরেও আউটসোর্স করতে থাকেন এবং হাজার হাজার মার্কেটার একই সাথে আউটসোর্স করতে থাকেন, তারপরেও ক্লায়েন্ট ফুরাবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য যে ক্লায়েন্ট হান্টিং এর 100টা ইউনিক ভিডিও আনতে চেয়েছি, তার মধ্যে 11তম ভিডিও চলছে। আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ রাখতে চাই, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তা একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্টে আমাকে জানাবেন অথবা আমার গ্রুপে পোস্ট করে জানাতে পারেন। কেননা আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো আসলে আমার ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আর যদি আমার ভিডিও দ্বারা আপনারা উপকৃত না হন, তাহলে আমাকে এত কষ্ট করে ভিডিও মেক করার কোনো মানেই হয় না। দেখতে পাচ্ছেন এখন রাত 3টা 26 বাজে, তার মানে এই ভিডিওটা মেক করতে আমার সব কাজ শেষ করে এত রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমার কাজ শেষ করার পর আপনাদের ভিডিও করার জন্য এই সময়টা দিতে হয়, এর আগে আমি আসলে পারি না। এর আগে আমি যতই চেষ্টা করি হয় না কেন, আমার সকল কাজ শেষ করতে এরকম পর্যন্ত চলে আসতে হয়। তো এর মাঝে আপনাদের জন্য কষ্ট করে সময় বের করে ভিডিও গুলো করছি, যেন আপনারা হতাশা থেকে বেরিয়ে আসতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, যার কারণে আমার এই ভিডিও গুলো করা শুধুমাত্র ডেডিকেটেড আপনার জন্য। আপনারা সাবস্ক্রাইব না করেন সমস্যা নাই, কিন্তু আপনি কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা গ্রুপে পোস্ট করে জানাতে পারেন যে আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন কিনা। যদি উপকৃত হন তাহলে তো আলহামদুলিল্লাহ, ভিডিও কন্টিনিউ করবো, 100টা এপিসোড আনতে এসেছি, ইনশাল্লাহ ওটা আনবো। আর যদি উপকৃত না হন সেটাও আপনি জানাবেন, অথবা কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে পারেন, আমি ইনশাল্লাহ গ্রহণ করব। আর যদি উপকৃত না হন তাহলে এখানে আমার ইতি টানা ছাড়া কোনো হয় নাই, কারণ যে সময় আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে ভিডিওটা মেক করতে, প্রসেস করে আপনাদের পর্যন্ত পৌঁছাতে। তো এই সময়টা যদি আমি আউটরিচ করে নিজেই, তাহলে হয়তো আমি কিছু ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। এই সময়টা শুধু আমি আপনাদের জন্য রাখছি, যেন আমার দ্বারা আপনারা উপকৃত হন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, আপনাদের হতাশা থেকে বেরিয়ে আসতে পারেন। যাই হোক, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ইন্সপায়ার হব পরবর্তী ভিডিও গুলো করার জন্য। ঠিক আছে, আর কথা না বাড়াই আজকে এপিসোডটা আমরা শুরু করতে যাচ্ছি। আজকে 100% ইউনিক একটি মেথডে আপনাদের দেখাবো কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, এবং আজকে এমন একটি সিক্রেট ওপেন করবো যেখান থেকে আপনি যদি সারা জীবন ধরেও আউটরিচ করতে থাকেন এবং হাজার হাজার মার্কেটার একই সাথে আউটরিচ করতে থাকেন, তারপরেও ক্লায়েন্ট ফুরাবে না, এত পরিমাণ ক্লায়েন্ট আছে। ঠিক আছে, এটা একটা অ্যাডভান্স অপারেটর, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন গুগল অ্যাডভান্স অপারেটরের, সার্চ অপারেটরের। আজকে দেখবো আমরা কিভাবে গুগলের অ্যাডভান্স সার্চ অপারেটর ব্যবহার করে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু অ্যাডভান্স সার্চ টার্ম আপনাদের জন্য রাখছি। আসলে অ্যাডভান্স সার্চ টার্ম শুধুমাত্র যে এইগুলো এখানে 9টা রাখছি তা না, অনেক অ্যাডভান্স টার্ম আছে যেগুলো সবগুলো দেখাতে গেলে পারে আপনারা তালগোল পাকায় ফেলবেন, যার কারণে আমি বিশেষ যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বেশি, যার মাধ্যমে বেশি ক্লায়েন্ট আউটরিচ করা যায় সম্ভাব্য ক্লায়েন্ট গুলো, অতটুকু পর্যন্ত রাখছি। এটা আরো অনেক বেশি ফিল্টার করা যায়, আপনারা যদি প্রয়োজন মনে হয় যে আপনাদের আরো দরকার আরো ফিল্টার করে নিতে চান, আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি এর ডিটেলস একটা ভিডিও করব কোথা থেকে আপনারা সম্পূর্ণ গুগলের অ্যাডভান্স অপারেটর গুলো পেতে পারেন। ঠিক আছে, এখন দেখি কিভাবে আমরা এই অ্যাডভান্স অপারেটর গুলো ব্যবহার করে, সার্চ অপারেটর ব্যবহার করে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আমি প্রথম একটা নেব, দুইটা দিয়ে দেখাবো, বাকিগুলো আপনারা সেম প্রসেসে করবেন, ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট পাবেন। সো আমি প্রথমটা কপি করে নিচ্ছি, এখান থেকে গুগলে চলে যাই, গুগলে এটা পেস্ট করলাম, সরি দুঃখিত, গুগলে এটা পেস্ট করার পর দেখতে পারছেন এখানে আছে @gmail.com, মানে যাদের ওয়েবসাইটের মধ্যে gmail.com মানে জিমেইল আছে তাদের লিড গুলো আমরা চাই, এবং সিলেক্টেড কান্ট্রি, আপনি কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে পারবেন কোন কান্ট্রির লিড গুলো আপনি চান। এখানে আমি একটা কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, আর স্কিলের এখানে আপনারা আপনাদের স্কিলটা এখানে ইনপুট দিবেন। ঠিক আছে, আমি একটা স্কিল দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া এজেন্সি। ঠিক আছে, তার মানে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যাদের ওয়েবসাইটের মধ্যে জিমেল থাকবে এবং তারা হবে ইউনাইটেড স্টেটসের এবং তারা সোশ্যাল মিডিয়া এজেন্সি হবে। ঠিক আছে, এই ধরনের লিড আমি চাচ্ছি। এখানে আপনি কান্ট্রি আপনার স্পেসিফিক চয়েজনের অনুযায়ী দিবেন এবং এখানে নিচটা দিতে পারেন অথবা আপনার স্কিলটা দিবেন, দিয়ে এটা সার্চ করেন। এখানে সার্চ করার পর দেখতে পারছেন অনেক রেজাল্ট আছে, দেখতেই তো পারছেন কতগুলো রেজাল্ট, 51,000 রেজাল্ট চলে আসছে। সো এই রেজাল্টের মধ্য থেকে আমরা ফিল্টার করে করে আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট গুলোকে নিব। এখানে যারা স্পন্সর আছে এদেরও নিতে পারেন, কারণ এরাও খুবই পটেনশিয়াল, স্পন্সর থেকেও ভালো মানের লিড পাওয়া যায়। সো আমি 2-3টা নিয়ে দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপডেট করবেন, আসলে পরের প্রসেস গুলো আপনারা সবাই জানেন, এটা দেখানোর কিছু নেই। এখানে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে এই অ্যাডভান্স সার্চ অপারেটর, এটা 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 সম্পর্কে হয়তো অনেকেই জানতেন না, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আসলে যারা জায়ান্ট লেভেলের মার্কেটার আছে, খুবই ভালো পরিমাণে আর্নিং করতেছে আউটরিচ এর মাধ্যমে, তারা কিন্তু এই টেকনিক গুলো অবলম্বন করে। ঠিক আছে, এই অ্যাডভান্স অপারেটর ব্যবহার করে, অ্যাডভান্স অপারেটর ব্যবহার করে হিউজ পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব। এখান থেকে আমি সোশ্যাল লিঙ্ক গুলো বাদ দিয়ে দিচ্ছি, যেমন লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, এগুলো আপাতত বাদ দিচ্ছি, আমি একটু নিচে চলে যাবো। আমরা আরেকটু নিচে যাই, দেখেন ট্রাস্ট পাইলটের একটা লিড চলে আসছে,
আমি একটা সাইট নিয়েছি, আমি একটা সাইট নিয়ে দেখাই, আপনারা পরের গুলো নিয়ে সেম ওয়েতে সেভ করতে পারেন, শুধু শুধু ভিডিও কল করার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন সাইটটা চলে আসলো। এখানে যদি আমরা এনার কন্ট্যাক্ট ডিটেলস চলে যাই, অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার আগে এনার সাইট সম্পর্কে রিসার্চ করে নেবেন, ঠিক আছে? এনার সাইটের ওভারভিউ কি নিয়ে কাজ করে, এনাদের কেমন ক্লায়েন্ট রয়েছে, কেমন ভিজিটর আসে, সবকিছু নিয়ে কিন্তু আগে রিসার্চ করবেন, ঠিক আছে? তারপরে এনাদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখন এনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে, দেন এখানে এনাদের জিমেল রয়েছে, আর লোকেশনটা দেওয়া রয়েছে। যদি নিচে যাই তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া গুলো পাবো। দেখতে পাচ্ছেন সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে এদের, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব কিছু রয়েছে, ইয়েলপ আছে সাথে। সো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এনারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রো লেভেলের অ্যাক্টিভ, কেননা এনাদের এজেন্সি চলে এই এই কন্ট্যাক্ট ডিটেলস এর মাধ্যমে, এই কন্ট্যাক্ট এর মাধ্যমে। সো তাহলে বোঝাই যাচ্ছে এনারা এই সব জায়গা অ্যাক্টিভ, এনাদের মেইলেও পাবেন, সোশ্যাল মিডিয়াতেও পাবেন। সো এখান থেকে এনাদের সাথে যোগাযোগ করবেন। সো আমরা একটু পরের আরেকটা অপারেটর দেখি, আর অপারেটর গুলো সম্পর্কে একটু ব্রিফ দিই আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে প্রথমটা তো দেখালাম, এখানে কান্ট্রি আর এখানে স্কিলটা দিবেন, দ্বিতীয়টাও সেম একই অবস্থা। তৃতীয়টা লিঙ্কডিন থেকে যদি লিড পেতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, আর এখানে আপনার যে নিশের লিড পেতে চান সেই নিশটা এখানে দিবেন। 4 নাম্বারটাও একই অবস্থা, এখানে আপনার শুধু নিশটা দিবেন, আর এটা লিঙ্কডিনের সমস্ত লিড পাবেন। 5 আর 6 নাম্বারটা পাবেন হচ্ছে ফেসবুকের লিড গুলো পাবেন, এখানে শুধু নিশটা দিবেন। 8 নাম্বারটা দেখতে পাচ্ছেন, 8 আর 9 নাম্বারটা, এটা অ্যামাজন থেকে অনেক ক্লায়েন্ট পাবেন, অ্যামাজন থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন অ্যাডভান্স সার্চ অপারেটরের মাধ্যমে। শুধু এই অ্যাডভান্স টার্মটা লিখে এটা গুগলে কপি করবেন, কপি করে গুগলে পেস্ট করবেন, তাহলে অ্যামাজন যে বায়ারটা আছে এগুলো পাবেন। আর এখানে আর যদি কোনো প্রশ্ন থাকে এইসব কিছু বোঝার দরকার নাই, জাস্ট আপনারা কপি করবেন, পেস্ট করবেন, আপনার সিলেক্টেড কান্ট্রি আর নিশ দিবেন, দ্যাটস এনাফ। টার্মগুলো এখানে যে টার্মগুলো আছে এগুলো আপনারা ভিডিওটা পজ করে নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? নোট ডাউন করে নেবেন, অথবা আমি যদি সম্ভব হয় আপনাদের ড্রাইভে দিয়ে দেবো, অথবা আপনারা একটু কষ্ট করে এটা নোট ডাউন করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আপডেট গুলো করবেন। তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো একটি 100% ইউনিক এপিসোড নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।